আপনারা নিশ্চয়ই জানেন যে একদল মানুষ কিন্তু এক্সিস্ট করে যারা বলে যে আইপিএল হচ্ছে টাকার খেলা, আইপিএল হচ্ছে জুয়া। এবার দেখুন, আমি এই বিতর্কে যাব না যে এটা সত্যিকারের টাকার খেলা না জুয়ার খেলা, হতে পারে, আমি অস্বীকার করছি না সম্পূর্ণরূপে, কিন্তু যদি সেটা হয়েও থাকে, আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষে যদি একটা প্রবীণ তাম্বের স্বপ্ন সফল হয়ে যায় তার জন্য, এই টাকার খেলার জন্য, এই জুয়ার খেলার জন্য, তাহলে হোক না। হ্যালো গাইজ, আমি শাকুনিল এবং আজকে এই ভিডিওতে আমি রিভিউ করবো কন প্রবীণ দাম্মের সিনেমাটা। তো এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে। এই সিনেমাটা যে মানুষকে কেন্দ্র করে, তার নাম হচ্ছে প্রবীণ তাম্বে। তো প্রবীণ তাম্বের সম্পর্কে অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো জানেন না, অনেকে হয়তো এই সিনেমা দেখে জানবেন, কিন্তু ব্যক্তিগতভাবে আমি প্রবীণ তাম্বের সম্পর্কে বহু আগে থেকে জানি। ইনফ্যাক্ট তার যেটা ক্রিকেটিং কেরিয়ারে হাইলাইটিং পয়েন্ট, যেটা তার হাইলাইটিং ইভেন্ট, কলকাতা নাইট রাইডার্সের এগেনস্টে 2014 সালে হ্যাট্রিক, যে হ্যাট্রিকের মধ্যে তিনজন বড় বড় প্লেয়ারের উইকেট ছিল, একজন হচ্ছে মনীশ পাণ্ডে, একজন হচ্ছে ইউসুফ পাঠান, একজন হচ্ছে নেদারল্যান্ডসের রায়ান তেন্দুলকারকে। তো সেই হ্যাট্রিকটা কিন্তু আমি নিজে লাইভ দেখেছি, এবং 41 বছর বয়সে তিনি নিজের আইপিএল ডেবিউ করেছিলেন, এবং তার আগে তার কোনো প্রফেশনাল ক্রিকেট খেলা ছিল না, যেটা কিন্তু রেয়ারেস্ট কেস। নিজের সারাটা জীবন এই প্রবীণ তাম্বে ক্রিকেটকে উৎসর্গ করেছে, ক্রিকেটের প্রতি তার প্যাশনকে প্রমাণ করেছে। কোনোদিন প্রফেশনাল ক্রিকেট খেলেনি, মুম্বাইতে গালি ক্রিকেট খেলতো সে, সেখান থেকে রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস তাকে পিক করে, তাকে আইপিএলে চান্স দেয়। ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে ক্রিকেট বিগত 2 দশক ধরে উৎসবের মতন পালিত হয়, এবং যেখানে ক্রিকেট একটা এমন পর্যায়ে পৌঁছেছে যে মধ্যবিত্ত পরিবারের বা গরিব পরিবারের ছেলে যদি মনে করে যে ক্রিকেটার হবে, তাহলে তার পথটা খুব একটা মসৃণ হয় না, প্রচণ্ড সংঘর্ষে ভরা হয়। সেখানে দাঁড়িয়ে কিন্তু এরকম অনেক মানুষ রয়েছে যারা ক্রিকেট ছেড়ে দিতে বাধ্য হয়েছে, নিজেদের প্যাশনের পেছনে দৌড়ানো ছেড়ে দিতে বাধ্য হয়েছে, শুধুমাত্র নিজেদের ফ্যামিলিকে ইকোনমিক্যাল সাপোর্টটা দেওয়ার জন্য। কারণ ছেলেদের একটা বয়সের পরে রোজগার করতেই হবে অ্যাট এনি কস্ট, সেটা ছাড়া তাদের কাছে অন্য কোনো অপশানই থাকে না, যে কারণে তারা প্রচুর এরকম মানুষ হচ্ছে যারা ক্রিকেট ছেড়ে দেয়। কিন্তু প্রবীণ তাম্বের মতন একজন দুজন এরকম বেরিয়ে যায় যারা নিজেদের ফ্যামিলিকে ইকোনমিক্যাল সাপোর্টটা দিয়েও ক্রিকেটটাকে মেনটেন করে যায়, এবং অ্যাট দ্য সেম টাইম তারা পরিবারের থেকেও সেই সাপোর্টটা পায়, যে কারণেই তারা ক্রিকেটটাকে কন্টিনিউ করতে পারে। ভারতবর্ষের মতন একটা দেশে যেখানে ক্রিকেট এত একটা হাইলি কম্পিটিটিভ ফিল্ড, এবং ভারতবর্ষের মতন দেশে আইপিএল এর মতন টুর্নামেন্টে 41 বছর বয়সে ডেবিউ করা, এটা কিন্তু সত্যি চারটিখানি কথা নয়। ওল্ডেস্ট ডেবিউটেন্ট অফ আইপিএল টুর্নামেন্ট কিন্তু প্রবীণ তাম্বেই। এই যে আমি এত কথা বললাম যেটা সিনেমা রিলেটেড নয়, সিনেমার ভালো খারাপ রিলেটেড নয়, শুধুমাত্র প্রবীণ তাম্বে রিলেটেড, তার কারণ হচ্ছে এটাই যে যে মানুষটা বা যে সব মানুষরা এফোর্টস প্রচুর দেয় কিন্তু সাকসেস পায় না, তাদেরকে নিয়ে কি আমরা কথা বলবো না? তাদের এফোর্টসের কি কোনো ভ্যালু নেই? অন্ততপক্ষে আমি এই 2 মিনিট কথা বলে সেই এফোর্টটাকে একটু ভ্যালু দেওয়ার চেষ্টা করলাম, জাস্ট আমার এটাই উদ্দেশ্য। সিনেমার সম্পর্কে আমি হয়তো এতক্ষণ ডিরেক্টলি কিছু বলিনি, কিন্তু ইনডিরেক্টলি আমি কিন্তু অনেক কথা বলে ফেলেছি এই ছবির সম্পর্কে, কারণ এই ছবিটাই প্রবীণ তাম্বেকে নিয়ে। প্রবীণ তাম্বের ক্যারেক্টারের কাছে অ্যাকচুয়ালি অবস্ট্যাকেলগুলো কি, তার বয়স, অনেক বয়সে সে ডেবিউ করেছে আইপিএলে, সেই বয়সটায় পৌঁছে যেখানে তার ফ্যামিলি একেবারেই ইকোনমিক্যালি স্টেবল নয়, তাকে চাকরি করে ক্রিকেটটাকে কোনো রকমের সামলে যেতে হচ্ছে। তো এই যে অবস্ট্যাকেলগুলো ক্যারেক্টারটার কাছে, প্রত্যেক তাকে বলছে যে তোমার বয়স হয়ে গেছে, তুমি আর এখন কি ক্রিকেট খেলবে, তুমি এখন রঞ্জি খেলার কথা ভাবছো, এইটাকে নিয়েই কিন্তু সিনেমা। এজ ইজ জাস্ট আ নাম্বার, নাথিং মোর দ্যান দ্যাট। এই কথাটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সকলেরই জানা, নতুন কিছু নয়, কিন্তু আমার মনে হয় এই কথাটার সঙ্গে আরেকটু কিছু অ্যাড করা দরকার, সেক্ষেত্রে কিন্তু এই কথাটা পারফেক্ট হবে। সঠিক উইল পাওয়ার দরকার, সঠিক প্যাশান দরকার, অনেস্টি দরকার, যদি সেগুলো থাকে তবেই কিন্তু এজের যে ব্যারিয়ারটা সেটাকে একজন ওভারকাম করতে পারে। এবং এই উইল পাওয়ারের গল্প, এই প্যাশানের গল্প, এই অনেস্টির গল্পই কিন্তু এই ছবিটা। যদি দেখতে চান তাহলে অবশ্যই ডিজনি হটস্টারে দেখতে পারেন। একটা কথা আমি বলে রাখতে চাই যে ক্রিকেট খেলাটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা রয়েছে, আমি খেলাটাকে এখনও নিয়মিত ফলো করি, এবং ক্রিকেট খেলাটা আমি নিজে প্রায় 15 বছরের বেশি সময় ধরে খেলেছি। হ্যাঁ, আমি হয়তো কোথাও খেলা শিখিনি, কিন্তু আমি প্রচণ্ড প্যাশনেটলি খেলেছি, ফলত এই খেলাটার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। এবং আমি একসময় নিজে ক্রিকেটার হওয়ার কথা ভাবতাম, কিন্তু যা হয় বাঙালি মধ্যবিত্ত পরিবারে ইকোনমিক্যাল কন্ডিশন সেরকম থাকে না যে আপনি ক্রিকেটার হওয়ার কথা ভাবতে পারবেন, সেই অপরচুনিটিসগুলো পাবেন, সবসময় সম্ভব হয় না, যে কারণে আমার হয়ে ওঠা হয়নি। কিন্তু আমি কিন্তু হয়তো এই জন্যই এই ছবিটার সঙ্গে এত বেশি কানেক্ট করেছি, এবং ছবিটা আমার এত বেশি ভালো লেগেছে। এটা কিছু জিনিসে আপনি ইমোশনালি অ্যাটাচ হয়ে যাবেন, যেটা হয়তো ছবি হিসেবে অতটা ভালো নয়, কিন্তু আমি দর্শক হিসেবে হয়েছি, তার কারণ আমার পার্সোনালি কিছু রিজনস রয়েছে যেটার জন্য আমি হয়েছি।
হয়তো সাধারণ দর্শকরা হবেন না। এই সিনেমাতে প্রবীণ দামের ভূমিকাতে অভিনয় করেছেন শ্রেয়াস তালপারে। তার অভিনয় আমার খুবই ভালো লেগেছে। কিছু দৃশ্য রয়েছে যেখানে চোট খাওয়ার জন্য দেখা যাচ্ছে তার পায়ে ক্র্যাম্প পড়ছে, সেই দৃশ্যগুলোতে তিনি অভিনয় খুবই ভালো করেছেন। আমার নিজের লিগামেন্ট টিয়ার আছে, ফলত আমি জানি যে অ্যাকচুয়ালি ক্র্যাম্প পড়লে কী ফিল হয়, সেটা কিন্তু তিনি স্ক্রিনে ফুটিয়ে তুলতে খুব ভালোভাবে সক্ষম হয়েছেন। একটা জায়গা রয়েছে যেখানে পরমব্রত চট্টোপাধ্যায় শ্রেয়াস তালপারেকে প্রচণ্ড রকমভাবে অপমান করছে এবং সেখানে না একটা ব্রেকডাউন হচ্ছে শ্রেয়াস তালপারে ক্যারেক্টারের, অর্থাৎ প্রবীণ দামের ক্যারেক্টারটার। তো সেই সিনটাতে খুব ভালো অভিনয় করছেন শ্রেয়াস তালপারে। এই সিনেমার মধ্যে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে, প্রবীণ দাম্বেকে আমরা দেখতে পাই যে বছরের পর বছর সে রঞ্জিতে চান্স পাচ্ছে না, কিছুতেই তার দলে জায়গা হচ্ছে না। তো বাবাও ফেল করে এবং ছেলেও ফেল করে, ছেলেও ভালো পরীক্ষায় নাম্বার পায় না এবং বাবাকে এসে সাইন করাতে, তো বাবাও ফেল করছে ছেলেও ফেল করছে। এবং বাবা ছেলের এই যে কেমিস্ট্রিটা, এটা যেভাবে দেখানো হচ্ছে সেটা আমার খুবই ভালো লেগেছে এই ছবির মধ্যে। সিনেমার একদম শুরুর ভাগে আমরা রাহুল দ্রাবিড়ের একটা রিয়েল ফুটেজ দেখতে পাই। তিনি একটা কলেজে গিয়ে অ্যাকচুয়ালিতে একটা স্পিচ দিয়েছিলেন, যেটা কিন্তু এই সিনেমাতে দেখার আগে আমি অরিজিনাল ফুটেজটা দেখেছি এবং পুরোটা আমি দেখেছি স্পিচটা। এই সিনেমার মধ্যে কিন্তু পুরো স্পিচটা ব্যবহার করা নেই, সেই স্পিচটা কিন্তু খুব অসাধারণ। সিনেমাতে একটা জায়গা আসে যেখানে রাহুল দ্রাবিড়ের ক্যারেক্টারে আমরা অন্য একজন অভিনেতাকে অভিনয় করতে দেখতে পাই। তিনি কিন্তু রাহুল দ্রাবিড় হিসেবে বেশ ভালো মানিয়ে গেছেন এবং তিনি কিন্তু খুব সুন্দরভাবে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেটাও খুব ভালো লেগেছে। সিনেমাতে একটা জায়গাতে শ্রেয়াস তালপারে একটা খুব ইম্পর্টেন্ট ডায়লগ রয়েছে যেটা আমার মনে হয় যে আলাদা করে মেনশন করা দরকার। আগার আমি সাকসেসফুল হুয়া তো গ্রেট, আগার নেই হুয়া তো পাগল। তো এটাই কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি, এটা কিন্তু হার্শ ট্রুথ আমাদের সমাজের। দেখুন, ব্যক্তি সাগর নীল সেন এই ছবিটাকে ডেফিনেটলি খুব পছন্দ করেছে, তার ছবিটা ভালো লেগেছে, কিন্তু এই ছবির মধ্যে অবশ্যই কিছু সমস্যা রয়েছে। পরমব্রত চট্টোপাধ্যায় যে ক্যারেক্টারটা সেটাকে প্রচণ্ড বাজেভাবে এখানে দেখানো হয়েছে, মানে যেন একটু বেশিই বাজে বাজে করছে, প্রচণ্ড ডার্কভাবে ক্যারেক্টারটাকে দেখানো হয়েছে। তো এতটা বাজে না দেখালেও চলতো, যদিও ক্যারেক্টারটাকে ক্লোজার খুব সুন্দর দেওয়া হয়েছে, কিন্তু তবুও আমি বলবো একটু বাজেভাবে দেখানো হয়েছে। আমার মনে হচ্ছে সিনেমার ফার্স্ট হাফে প্রবীণ দাম্বের ক্যারেক্টারটার ব্যক্তিগত জীবনটা অনেকটা বেশি দেখিয়ে ফেলেছে, যেটা অ্যাকচুয়ালি ছবির মূল গল্পে বা প্রবীণ দাম্বের যে জার্নিটা, ক্রিকেটিং জার্নিটা, সেটাতে অতটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারছে না। তা সত্ত্বেও সেটাকে রাখা হয়েছে, যেটা ছবির দৈর্ঘ্যটাকে বাড়িয়েছে, একটু চপ আউট করা যেতে পারতো। সিনেমাতে আমরা দেখতে পাই একজন কোচ প্রবীণ দাম্বাকে বলছেন যে তুমি লেগ স্পিন ট্রাই করো, তুমি মিডিয়াম পেস করো না, তোমার আঙুল এবং রিস্ট লেগ স্পিনের জন্য খুব ভালো। এবং প্রবীণ দাম্বা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে তাই ঘটেছিল, মানে একজন কোচ বলার পরেই কিন্তু তিনি লেগ স্পিন করা শুরু করেছিলেন, তার আগে অবধি কিন্তু তিনি একজন মিডিয়াম পেসারই ছিলেন। এরপরে সিনেমাতে কিছু দৃশ্য দেখানো হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রবীণ দাম্বা অ্যাকচুয়ালি মানে পিচ করাতেই পাচ্ছে না সঠিক জায়গায়, তার লাইন লেন্থ ঠিক থাকছে না লেগ স্পিন করার সময়। কিন্তু তারপরে ছবিতে দেখানো হচ্ছে যে একটা ম্যাচ চলছে এবং সেখানে কোচ তাকে বলছে যে তুমি লেগ স্পিন করো, যেখানে দেখানো হচ্ছে আগের দৃশ্যে যে সে পিচই করাতে পারছে না ঠিকঠাক, তার লাইন লেন্থই ঠিক থাকছে না, উল্টো দিকের উইকেট অব্দি বলই পৌঁছাচ্ছে না, সেখানে তাকে কোচ বলছে যে তুমি লেগ স্পিন করো। এবং যেহেতু সে লেগ স্পিন সেই ম্যাচে করেনি, মিডিয়াম পেস করে হারিয়ে দিয়েছে টিমকে, তার জন্য কোচ তাকে বকাঝকা করছে যে তোমাকে মিডিয়াম পেস তুমি করেছো, তার জন্য টিম নাকি হেরে গেছে। তো এই জায়গাটা আমার প্রচণ্ড ইললজিক্যাল লেগেছে, রাবিশ লেগেছে। কলকাতা ভার্সেস রাজস্থানের যে ম্যাচটা দেখানো হচ্ছে সেখানে রায়ান টেন দুষ্কাতের যে উইকেটটার সময় আপিল করছে, অ্যাকচুয়ালি শ্রেয়াস তালপারে আপিল করছে দেখানো হচ্ছে, এবার সেখানে উল্টো দিকে যে ব্যাটসম্যানটা দাঁড়িয়ে সে রায়ান টেন দুষ্কাতের যে নয় সেটা যে কেউ বুঝে যাবে। রায়ান টেন দুষ্কাতে একজন ফর্সা মানুষ, এখানে একজন ডার্ক স্কিন ক্যারেক্টার রেখে দেওয়া হয়েছে, তো অ্যাটলিস্ট একজন ফর্সা মানুষকে রাখা যেতে পারতো। আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এত ইমোশনাল জার্নি হওয়া সত্ত্বেও, এত টাফ একটা জার্নি হওয়া সত্ত্বেও কোথাও কিন্তু দর্শককে সেই লেভেলে এই ছবিটা ইমোশনাল করতে পারে না যতটা এই জার্নিটা অ্যাকচুয়ালি করার ক্ষমতা রাখে। সিনেমাটা আরেকটু ইমোশনাল হতে পারতো, এটা আমার দর্শক হিসেবে মনে হয়েছে। তো এটা ছিল আমার ওভারঅল মতামত, আপনাদের কী মতামত? যদি ছবিটা দেখা হয় থাকে ডেফিনেটলি সেটা আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব থ্রি সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে, এবং হ্যাটস অফ প্রবীণ দাম্বা।